সোমবার দুপুর বারোটায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটা নাগাদ যা পৌঁছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ থাকলেও খোলা আঠাশ কিলোমিটার দূরের পাশের জেলা মেহেরপুরে দশটার দিকে স্কুল আসে পানি নিয়ে আসে বাসায় চলে যায় একটার দিকে বাসায় গিয়ে ঠান্ডায় স্কুল খুলছে কারণ সামনে পরীক্ষা তো ওই জন্য আমরা স্কুলে আসছি আমাদের পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা এবং আমাদের তাপমাত্রা খুব বেশি যে পার্থক্য আছে তা আমার কাছে মনে হয় না এবং এক্ষেত্রে আমাদেরও বন্ধ থাকতে পারলে হয়তো ভালো হতো খুলনায় প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ ভয়ে যাচ্ছে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ এর প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনেও স্কুল কলেজ খুলতে না খুলতেই আবারও বন্ধ করা হয়েছে তবে চলে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নগরীর বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম এরই মাঝে চলে পাঠদান কার্যক্রম তবে অতিরিক্ত গরমে বাচ্চাদের অসুস্থতার বিষয়টি ভাবাচ্ছে অভিভাবকদের ছোটো ছোটো বাচ্চারা এরা এই পরিবেশের সাথে এখনও পর্যন্ত বাংলাদেশের ছিয়াত্তর বছরের ভিতরে এত উচ্চ তাপমাত্রা কখনো দেখা যায়নি এই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ওদের এখনও হয়নি স্কুল কলেজ যেহেতু বন্ধ করা হয়েছে মাধ্যমিক স্তরে সেহেতু প্রাইমারিটা আগে বন্ধ করা উচিত ছিল আমরা চেষ্টা করব যদি কোনো অভিযোগ বা কোনো কমপ্লেন বা গার্ডিয়ান কোনো কমপ্লেন না দেয় তো বিভাগে চললে আমার মনে হয় আমাদের উপকার শিশুদের উপকার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আওতায় থাকা যশোর চুয়াডাঙ্গা ও রাজশাহীর মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক বিদ্যালয় গরমে অস্থাগত শিক্ষার্থীরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা তবে শিক্ষকরা বলছেন শিশুদের বিদ্যালয়ে পানি পান করা সহ বিভিন্ন নিয়মের মধ্যে রাখা হয় কষ্ট হচ্ছে স্কুলে ক্লাস করা যাচ্ছে না অতিরিক্ত গরম পড়ছে মাঝে মাঝে যদি কারেন্ট চলে যায় তাহলে আরো অনেক বেশি কষ্ট হচ্ছে আমরা যে দুই মিনিট দাঁড়াতে পারছি না যে এত গরম অবস্থা কি করে ক্লাস হচ্ছে বাচ্চাদের সম্ভব না ক্লাস নেওয়া যে গরম আর রোদ প্রতিটা বাচ্চাই মানে অসুস্থ হওয়ার মতো গরমের কারণে নাটোরের সিংরা উপজেলার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী শ্রেণীকক্ষেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পরে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এত গরমে আমাদের আসলে শিক্ষার্থীর খুব সমস্যাই হচ্ছে ওজন কর্তন কর্মকর্তাকে আমরা অবগত করেছি এটা একটা ভালো পদক্ষেপ নিলে আমার হয় ভালো হয় প্রচন্ড গরমে ক্লাস চলাকালে নড়াইলের লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এ ঘটনার পর ছুটি দেয়া হয় বিদ্যালয়ে তাপ প্রবাহের কারণে এই ছেলেমেয়েরা এরকম অস্থির করছিল পরবর্তীতে যখন আমরা তাদের স্লাইন খাওয়াই এবং অন্য প্রাথমিক চিকিৎসা দিই তারা কিছুটা সুস্থতা বোধ করে এছাড়া পাবনার সুজানগরে প্রাথমিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বিদ্যালয়ের শিক্ষক জানান শিশুটি কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল আর চিকিৎসক জানান আট বছর বয়সী ওই শিক্ষার্থী নিউমোনিয়ায় আক্রান্ত ছিল কর্তব্যরত চিকিৎসক ছিলেন তারা ডায়াগনোসিস করেছেন যে সে সিভিয়ার নিউমোনিয়া নিয়ে আমাদের হসপিটালে ভর্তি হয় নিউমোনিয়া এবং তার নিউমোনিয়া কমপ্লিকেশন নিয়ে এদিকে পটুয়াখালীর কলাপাড়াতেও গরম আর লোডশেডিং এর কারণে ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর মিলেছে সাদাত শাহেদ এখন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার